আওয়াপিলিকের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। ওবায়দুল কাদের রবিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতি ভুলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করছে। হতাশার কারণে তারা এখন তীব্র মনোপীড়ায় ভুগছে। অন্যের বিরুদ্ধে বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্র চর্চা বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। তিনি আরো বলেন, ছোট করার জন্যই বিএনপি 7ই মার্চ পালন করছে। সুবর্ণ জয়ন্তী পালনে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের ফুটনোটকে ইতিহাসের মহানায়ক বানানোর অপচেষ্টা। জাতি এ ষড়যন্ত্র কোনোদিন বরদাস্ত করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা সরকারের সমালোচনার জন্য ইস্যু খুঁজে পায় না, ইস্যু না পেয়ে আমাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়েও কথা বলতে শুরু করেছেন। তাদের দৃষ্টি এখন কে কত টাকার ঘড়ি পরলো, কেমন পোশাক পরলো, কি রঙের চেয়ারে বসলো, কেমনভাবে কথা বললো সেদিকে। 7ই মার্চকে ছোট করার জন্যই তারা 7ই মার্চ পালন করেছে। যেখানে যেখানে আপন মনের মাধুরী মিশিয়ে মীমাংসিত সত্যকে বিকৃত করতে চায়, সেটাই তারা সুবর্ণ জয়ন্তী পালনের নামে করে যাচ্ছে।